প্রশ্ন সমাজবিজ্ঞানের সাথে কল্যাণের সম্পর্ক আলোচনা করো অথবা সমাজবিজ্ঞানের সাথে কল্যাণের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো ভূমিকা সমাজবিজ্ঞান সমাজের একটি পূর্ণাঙ্গ বিজ্ঞানভিত্তিক পাঠ অন্যান্য সামাজিক বিজ্ঞান যেখানে সমাজের এক একটি বিষয় বা দিক নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞান সেখানে নিরপেক্ষভাবে সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে এজন্য অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের নিবিড় সম্পর্ক রয়েছে সামাজিক বিজ্ঞানের অন্যতম শাখা হিসাবে সমাজ কল্যাণের সাথে সমাজবিজ্ঞানের কিছু বই সাদৃশ্য থাকা সত্ত্বেও গভীর সম্পর্ক বিদ্যমান আছে এক সংজ্ঞাগত সম্পর্ক সমাজ সম্পর্কিত বিজ্ঞানই হলো সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে সমাজবিজ্ঞান সমাজ এবং সামাজিক সম্পর্কের বিষয় অধ্যয়ন করে সুতরাং দেখা যায় যে সমাজবিজ্ঞান প্রথা ও প্রতিষ্ঠান এবং এদের পেছনে যে সকল ধারণা কাজ করে সে সম্পর্কে আলোচনা করে অর্থাৎ সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান দান করে অপরপক্ষে সমাজকল্যাণ এমন একটি সামাজিক বিজ্ঞান ও পেশা যা সামাজিক সমস্যা সমাধান করে সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে সহায়তা করে সমাজকল্যাণের লক্ষ্য অর্জনের জন্য একজন কর্মীকে সামাজিক সমস্যা সামাজিক কাঠামো সামাজিক সম্পর্ক সামাজিক প্রথা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হয় অতএব বলা যায় উভয়ের আলোচ্য বিষয় এক ও অভিন্ন দুই লক্ষ্যগত সম্পর্ক সমাজকল্যাণ এবং সমাজবিজ্ঞান উভয়ের লক্ষ্য সমাজের কল্যাণ ও প্রগতি নিশ্চিত করা এ লক্ষ্য অর্জনে সমাজবিজ্ঞান সমাজস্থ সকল বিষয় সম্পর্কে জ্ঞান আহরণ করে অপরদিকে সমাজকল্যাণ সমাজবিজ্ঞানের অর্জিত জ্ঞানকে পুঁজি করে সামাজিক সমাধান সমাধানপূর্বক সমাজের উন্নতি বিধানে সক্ষম হয় অতএব দেখা যাচ্ছে যে উভয় বিজ্ঞানই একে অপরের পরিপূরক তিন বৈশিষ্ট্যগত সম্পর্ক সমাজ সম্পর্কিত সামগ্রিক দৃষ্টিভঙ্গি উভয় বিজ্ঞানেরই বৈশিষ্ট্য অন্যান্য সামাজিক বিজ্ঞান সমাজের এক একটি ইউনিট নিয়ে আলোচনা করে কিন্তু সমাজবিজ্ঞান ও সমাজকল্যাণ সমাজের সমগ্র দিক নিয়ে আলোচনা করে অর্থাৎ এ দুটি বিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত নিবিড় চার সাদৃশ্যগত সম্পর্ক সমাজকল্যাণ ও সমাজবিজ্ঞান উভয়েরই প্রতিপাদ্য বিষয় সমাজ হওয়ার কারণে কেউ কেউ এ দুটি শাস্ত্রকে একই শাস্ত্রের দুটি দিক অর্থাৎ সমাজবিজ্ঞানকে তাত্ত্বিক এবং সমাজকল্যাণকে ব্যবহারিক দিক মনে করেন এদিক থেকে বিচার করলে বলা যায় উভয়ের সাদৃশ্যগত সম্পর্ক অত্যন্ত গভীর পাঁচ মৌলিক উৎস হিসাবে কল্যাণের জ্ঞানের মৌলিক উৎস হিসাবে সমাজবিজ্ঞানের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কারণ সমাজ সম্পর্কিত মৌলিক ও বস্তুনিষ্ঠ জ্ঞানার্জন ব্যতীত সমাজ কল্যাণের লক্ষ্য অর্জন আদৌ সম্ভবপর নয় ছয় সমাজবিজ্ঞানের জ্ঞান সমাজকর্মীদের নির্দেশনা দান করে সমাজবিজ্ঞান সমাজের ক্ষুদ্র ও বৃহৎ বিষয় অর্থাৎ সমাজস্থ মানুষের ব্যক্তিত্ব আচরণ প্রেষণা দৃষ্টিভঙ্গি মূল্যবোধ ইত্যাদি নিয়ে আলোচনা করে আধুনিক সমাজ কল্যাণে ব্যক্তি দল ও সমষ্টির সমস্যা সমাধানে মানুষকে সাহায্য করার জন্য তিনটি মৌলিক ও তিনটি সহায়ক পদ্ধতির প্রয়োগ করা হয় এসব পদ্ধতি প্রয়োগ করতে সমাজবিজ্ঞানের জ্ঞান সমাজকর্মীকে দিক নির্দেশনা দিয়ে থাকে পরিশেষ পরিশেষে বলা যায় যে বিষয়বস্তু আলোচনার পদ্ধতি এবং প্রকৃতগতভাবে সমাজকল্যাণ ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য থাকলেও মানবকল্যাণে উভয়ের সহায়ক এবং পরিপূরক ভূমিকা পালন করে শরীরের গঠনতত্ত্ব না জেনে যেমন চিকিৎসা ও রোগ নির্ণয় করা যায় না তেমনি সমাজবিজ্ঞানের জ্ঞান ছাড়া সামাজিক সমস্যার সমাধান করা যায় না এক কথায় উভয়ই সর্বদা মানবকল্যাণে নিয়োজিত বিজ্ঞান